নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি এখন আপনাদের সাথে আলোচনা করব ভগবান কৃষ্ণের যে জন্মাষ্টমী, এটি কবে এবং কখন পালন করা উচিত হবে। দেখুন, শ্রীকৃষ্ণের জন্ম যেহেতু কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে বৃষলগ্নে বৃষরাশিতে রোহিণী নক্ষত্রযুক্ত সময়কালে হয়েছিল, তাই যখনই জন্মাষ্টমী পালন করা হয় অষ্টমী তিথির সাথে সাথে নক্ষত্র অর্থাৎ রোহিণী নক্ষত্রের বিশেষ ধ্যান এবং বৃষলগ্নের বিশেষ ধ্যান রাখা হয়ে থাকে। এই সময়কালেই কিন্তু সঠিকভাবে জন্মাষ্টমী পালন করা হয়ে থাকে। এই বছর 6ই সেপ্টেম্বর বিকেলবেলা 3:38 সময়কাল থেকে পরবর্তী দিন বিকেলবেলা 4:14 অর্থাৎ 7ই সেপ্টেম্বর বিকেল 4:14 পর্যন্ত অষ্টমী তিথি রয়েছে। এই একটি দিন সময়কালের মধ্যে মুখ্যত বৃষলগ্ন যেই সময় চলবে এবং একই সময় যখন রোহিণী নক্ষত্রে চন্দ্রের অবস্থান হবে, সেই সময়টি হচ্ছে রাত্রেবেলা 11:56 থেকে 12:42 পর্যন্ত, অর্থাৎ 6ই সেপ্টেম্বর রাত্রি 11:56 থেকে পরবর্তী দিন 7 তারিখ পর্যন্ত 12:42 পর্যন্ত এই ছোট্ট সময়কালের মধ্যেই কিন্তু জন্মোৎসবের পালন শুরু করতে হবে। এই সময়কালেই কিন্তু জন্মোৎসব পালন করা শাস্ত্রীয়ভাবে উচিত হবে। যারা সন্ন্যাসী রয়েছেন, যারা বৈষ্ণব ধর্মাবলম্বী রয়েছেন, এরকম ধরনের মানুষেরা কিন্তু বিশেষ করে উদয়া তিথিতে অষ্টমী এবং জন্মাষ্টমী তিথি পালন করে থাকেন। অর্থাৎ উদয়া তিথি অর্থাৎ পরবর্তী দিন অর্থাৎ 7 তারিখ সকালবেলায় কিন্তু এরা জন্মাষ্টমী পালন করবে। অর্থাৎ মুখ্যত যদি আপনারা আপনাদের জীবনে বিশেষ লাভ পেতে চাইছেন, তাহলে রাত্রেবেলা অর্থাৎ 11:56 থেকে 12:42 এই সময়কালের মধ্যেই জন্মতিথি পালন করুন, অষ্টমী জন্মাষ্টমী পালন করুন। এই সময়কালে আপনাদের জীবনে বিশেষ সুফল, বিশেষ ফলপ্রাপ্তি ঘটতে আপনারা অবশ্যই দেখতে পাবেন। আমাদের এই ছোটো ছোটো প্রোগ্রামগুলি আপনাদের কীরকম লাগছে অবশ্যই লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।